আমি তো তোকে বলছি ওই বিচার সভায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যার আজ তোর ভবিষ্যতে পড়বে, বিশ্বাস কর একটু আমাকে। সবটা যেটা আমাদের পক্ষে থাকে তার জন্য বিচার সভায় আছে একজন অংশমান। হ্যাঁ বলো, কি হলো সভাতে? শেষ রক্ষা হলো না, আই এম সরি। ভেবেছিলাম যে দেবীর দিকে খেলাটা ঘুরিয়ে দিয়ে ওকে দোষী সাব্যস্ত করে তারপর ওকে গ্রাম ছাড়া করবো, বাট আই এম রিয়েলি ভেরি সরি, অনিকেত এসে সমস্ত খেলাটা ঘুরিয়ে দিল। মানে? মানে অনিক দেবীর সাথে বিয়েটাকে মেনে নিয়ে। কি বলছো নাকি তুমি? এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। নন্দিতা, আমি না ধৈর্য রাখতে পারছি না জানো, কি হচ্ছে বলো তো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওইদিকে ওইদিকে কি যাও, মানিক খোঁজ নিয়ে কি হচ্ছে বিচার সভা জানো বাবা, একটু তাড়াতাড়ি। কি হয়েছে বলো? তুই একা এসেছিস, তার মানে তো বিচারের রায় আমরা যেটা চাইছিলাম মনে মনে সেটাই হয়েছে। ঠাকুর আমাদের কথা রেখেছে, ছোট তমসা আমি বলেছিলাম না ঠাকুর সব ঠিক করে দেবে, সব তাই হয়েছে রে, তাই হয়েছে, আর কোনো চিন্তা নেই। এবার তমসার সাথে আমার অনির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো। ও ছোট, ছোট গেলি কোথায়? ছোট মাসিমণি, মাসিমণি অনির